হ্যালো, ওয়েলকাম টু বুদ্ধির ঢেঁকি। আজকে আমরা সবাই দেখে নেব যে কি করে এই ভিডিওগুলো বানানো হয়েছে ইউজিং পাওয়ারপয়েন্ট 2013 অ্যান্ড ক্যামটেশিয়া স্টুডিও। তো শুরু করা যাক। প্রথমে আমরা একটা নতুন পাওয়ারপয়েন্ট খুলে নেব, এই সেই ফোল্ডার যেখানে আমার সব ভিডিও জমা করা আছে। আচ্ছা, নতুন পাওয়ার পয়েন্টে এখন নতুন নাম দিতে হবে, যেহেতু এটা 10 নম্বর ভিডিও। 10 নম্বর ভিডিওর নামটা দিয়ে দিচ্ছি, এটা মোটামুটি সেলফ এক্সপ্লোরেটরি, তো আমি বেশি কথা বলবো না, আপনারা দেখি বুঝে নেবেন। লেটস অ্যাড এ নিউ স্লাইড হিয়ার। এবার এই স্লাইড মাস্টার ভিউতে গিয়ে স্লাইডগুলোর ডিজাইনটা চেঞ্জ করবো। সবচেয়ে আগে স্লাইড সাইজ মনে রাখবেন, ইউটিউব ভিডিওর জন্য 17.78 ওয়েট অ্যান্ড 10 ইঞ্চেস হাইট ইজ এ মাস্ট। তো খুব সুন্দর ভিডিও বের হয় এবং ডিসপ্লেটাও খুব ভারী সুন্দর হয়। ঠিক আছে, তখন আবার স্লাইড মাস্টারে গিয়ে ব্যাকগ্রাউন্ড স্টাইলসটা চেঞ্জ করুন। আমি এখানে শুধু টাইটেল স্লাইড আর একটা ব্ল্যাঙ্ক স্লাইডটা ইউজ করছি, শুধু ওই দুটোরই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি। কালার থিম চেঞ্জ করাতে ব্যাকগ্রাউন্ড কালারগুলো ডিফারেন্ট এসছে। এবার একটা নতুন স্লাইড অ্যাড করে কিছু কন্টেন্ট অ্যাড করব। ঠিক আছে, এখানে আমি গুগল টুলটা এনেবল করে নিচ্ছি, তাহলে বাংলায় লেখাটা সম্ভব হবে। আমি গুগল কিবোর্ড ইউজ করি বাংলা লেখার জন্য, বাংলা হিন্দি। আরো কিছু ভার্চুয়াল কন্টেন্ট অ্যাড করে নিচ্ছি, লোডিং নিচ্ছিলাম আমাদের ফেভারিট ডেমো পারপাসের জন্য আরো কিছু কন্টেন্ট। এবার আমাদের ইন্ট্রো এবং আউট্রো ইমেজ দুটো অ্যাড করে নিচ্ছি, যেটা তোমরা আমাদের সব ভিডিও দেখতে পাও। এই দুটো ইমেজ আসলে আলাদা করে বানানো, আমি জাস্ট ভিডিওর শেষে এবং শুরুতে অ্যাড করে দিই। এটা একটা এমনি ব্ল্যাঙ্ক স্লাইড, ট্রানজিশনটা সুন্দর হওয়ার জন্য। কিছু অ্যানিমেশন অ্যাড করে দিই। এই ব্রোকেন গ্লাস অ্যানিমেশনটা তো সবাই দেখি, তাকে দর্শক খুব কম আমাদের ভিডিওতে। এবার পাওয়ার পয়েন্ট আমরা অ্যাজ এ ভিডিও সেভ করলাম, তো এটা পাওয়ার পয়েন্ট থেকে গিয়ে ভিডিও বানিয়ে নেওয়া হয়। গুগল কিবোর্ডটা বন্ধ করে দিচ্ছি, সুইচ ব্যাক টু ইংলিশ। এখানে ভিডিওটা ক্রিয়েট হচ্ছে, একটু পাসওয়ার্ড করে দিই। এবার আমরা খুলবো ক্যামটেশিয়া স্টুডিও। আমার কাছে ভার্সন 7.0 আছে, যেটা আমি ইউজ করে ভিডিওটাকে এডিট করব। এখানে কিছু করার নেই, লেটস ক্লোজ দ্যাট অ্যান্ড ওপেন দ্য ভিডিও। ঠিক আছে,
আমাদের এই দুটো সাউন্ড আইটেমও লাগবে, অডিও অ্যাড করার জন্য, এবং আমাদের আরেকটা বিশেষ ইমেজ লাগবে যেটাকে আমরা বলি ফেডার। আমরা দেখব ইমেজটা কোথায় এবং কেন দরকার। Let's switch to 1280 by 720 dimension. এটি ইউটিউব আর এইচডি ভিডিওর জন্য খুব ভালো। ভিডিওটাকে শুরু করছি, এটা না করলে হয় তুমি জাস্ট ফর পারপাস। এই ফিডারটা অ্যাড করে দিলাম, এবার এটার ইমেজ ডিউরেশনটা কমিয়ে একটা সুন্দর ট্রানজিশন দেব, তাহলে ওই এফেক্টটা পাওয়া যাবে আমাদের ভিডিওতে। এটা আমার ইউটিউব দেখি শেখা। ফেড থ্রু ব্ল্যাক অথবা নর্মাল ফেড যে কোনোটা ইউজ করা যায়। ভিডিও আমার মোটামুটি রেডি, এখন শুধু অডিওটা অ্যাড করবার। অ্যানিমেশনগুলো ভালোই দেখা যাচ্ছে, ট্রানজিশনগুলো ভালোই আসছে। ওয়ার্কিং ক্লাসের জন্য আলাদা অডিও অ্যাড করতে হবে। আচ্ছা তাহলে এখন অডিওটা অ্যাড করে নিই। অডিওটা অনেক বড় তো এটাকে কমে নিতে হবে, স্প্লিট করে নিতে হবে প্রথমে। স্প্লিট করে নিলাম, এবার এই অংশটা ডিলিট। অডিওটা আমি ফেড ইন ফেড আউট করলাম। এই যেখানে ব্রোকেন গ্লাসটা ভাঙছে ঠিক সেইখানেই আমাদের ব্রোকেন গ্লাসের অডিওটা করতাম। এখন আওয়াজটা শোনা যাচ্ছে না, কিন্তু পরে ভিডিও যখন দেখবে তখন ঠিকই শোনা যাবে। এবার ভিডিওটা ক্রিয়েট করবো, আমরা এইচডি ভিডিও ক্রিয়েট করবো। নেক্সট আমরা লোকেশনটা দেবো যেখানে ভিডিওটা ক্রিয়েট হবে। ফাইনাল ভিডিও সেভ। সাব ফোল্ডার বানানোর দরকার নেই। আচ্ছা এটা একটু সময় নিতে পারে, যে এখানে আমরা একটু তাড়াতাড়ি করছি। রেন্ডারিং প্রজেক্ট সময় নেয় একটু। ব্যাস হয়ে গেল রেন্ডারিং। এখানে ভিডিওটা কেমন দেখাচ্ছে, আর এই ভিডিওটা একটু পরেই তোমরা পুরোটা আমি অ্যাড করে দিয়েছি, ভিডিও তোমরা দেখতে পাবে শেষের দিকে, পুরোটাই আছে, আস্তে আস্তে দেখতে পাবে।
এটা জাস্ট প্রিভিউ এখানে ঠিক আছে থ্যাংক ইউ ভালো লাগলে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে